আজকে যে অফারটা শেয়ার করব আপনাদের মাঝে এটা হচ্ছে অলরেডি লিস্টেড পি টু পি বি টু বি এক্সচেঞ্জারে সো এখানে সাইন আপ করার সাথে সাথে আমরা কিছু টোকেন পাবো যার ভ্যালু রয়েছে দশ ডলার সো আমরা এটা যখনই আমাদের অ্যাকাউন্টে নিতে পারবো তখনই সাথে সাথে এক্সচেঞ্জ করে আমরা পকেট পর্যন্ত টাকাটা নিতে পারবো ওকে এখানে কোনো ধরনের কেওয়াইসি করতে হবে না জাস্ট একটা সাইন আপ করতে হবে অ্যান্ড হচ্ছে টু এফ এ ভেরিফাই করতে হবে অ্যান্ড প্রোফাইলটা একটু সেট আপ দিতে হবে এর জন্য সময় হতে পারে সাত থেকে আট মিনিট হাই সময় ওকে সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আমার ইউটিউব চ্যানেলে কিছু কমি সরি কমিউনিটি গাইডলাইন্সের জন্য আমাকে স্ট্রাইক মেরে আর কি ব্লগ করে দিসলো আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি এর জন্য আমি আপনাদের কাছে সরি মোটামুটি আনেকটিভ থাকার জন্য ওকে তো আজকের মূল টপিকটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আজকে সাইট লিঙ্কটা পাবেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখানে টেলিগ্রামের সাইট পাবেন সেখানে অফার লিঙ্ক দেওয়া থাকবে যে জয়েন্ট অফার লিঙ্ক সেখানে ক্লিক করলে আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে দেন হচ্ছে সেখান থেকে ওই টেলিগ্রামের ভিতরে আপনি পেয়ে যাবেন ওকে তো আমি যদি একটু দেখাই আচ্ছা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওখানে টু ডে অফার লিঙ্ক থাকবে ওকে তো ওখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে টেলিগ্রামে নিয়ে আসবে তো এখানে কিন্তু এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন নিচেই অনায়াসেই পেয়ে যাবেন একটু মনে রাখবেন সাইটটার নাম অথবা আমি পোস্টটাই দিয়ে দিব এখানকার ওকে তো যেহেতু ছাড়ি নাই তো এখানে টেলিগ্রামে আসলে দেখতে পারবেন পোস্টটা রয়েছে অ্যান্ড সেখান থেকে আর কি আপনি লিঙ্কটা পাবেন দেন হচ্ছে সেখান থেকে আপনি সাইন আপ করবেন ওকে আমি বোঝাতে পারছি তো আমি শুরু করব ভিডিওটা ওকে আমরা যে সাইটটাতে সাইন আপ করবো এটার নাম মেবি হচ্ছে ব্রেকসিলি ডট অর্থাৎ ব্রেকসিলি এ সার্ভিস বাই ইভারাস ওকে তো এখানে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন টুডে অফার লিঙ্ক ক্লিক করবেন টেলিগ্রামে চলে যাবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিতে পারতেছি না কমিউনিটি স্ট্রাইকের কারণে চ্যানেলকে ব্যান্ড করে দিতেই পারে তিন চারবার খাইছি ওকে তো টেলিগ্রামে পেয়ে যাবেন লিঙ্কটা সেখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ব্রাউজার চলে আসবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন এই অবস্থা দেখতে পারবেন ওকে এই এমন অবস্থা দেখতে পারবেন তো আপনাকে যে কাজটা করতে হবে এখানে ক্লিক করবেন উপরে তো ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইটটা দেখতে পাচ্ছেন অপশন ডেস্কটপ সাইট করে নেবেন ওকে তাহলে কাজটা করতে সুবিধা হবে ওকে আচ্ছা এখানে কি করতে হবে একটু জুম করে নেবেন জুম করে নেবার পর এখানে দেখতে পাচ্ছেন যে মেইল ইন্টারিওর ইমেল অ্যাড্রেস এটা দিবেন আর রেফার কোডটা এমনই থাকবে দেন হচ্ছে রেজিস্টারে ক্লিক করে দেবেন সো আমি ইমেলটা দিব লাইভে আচ্ছা আমি ইমেলটা দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে রেফার কোডটা এমনই থাকলো দেন রেজিস্টার নামে ক্লিক করবো ওকে তো আমি কিন্তু ভিডিওটা খুবই শর্ট করতে পারি আপনাদের বোঝানোর জন্য হয়তো বা একটু লং হচ্ছে ওকে তো মেলটা দিলাম দেন হচ্ছে রেফার কোডটা এরকম থাকলো রেজিস্টার নামে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর যে অপশনটা পাবেন ইনবিল্ট রেফারেল কোড ওকে দাঁড়ান আচ্ছা রেফার কোডটা উনি সাজিয়ে দিতে ভুল করছিল মেবি এখানে হচ্ছে এস এর জায়গায় এস প্রথম যে অক্ষরটা থাকবে এখানে স্পেস দিয়ে আমরা যদি একটু ট্রাই করি তাহলে দেখি আচ্ছা এক্স স্পেস দিতে হবে হ্যাঁ আপনি যদি ওরকম ইনভেল দেখে তো সেক্ষেত্রে এস এর জায়গায় প্রথম যে অক্ষরটা থাকবে সেটার জায়গায় স্পেস দিবেন ওকে প্রথম অক্ষরটা ঠিক রেখে তারপরে স্পেস দিয়ে তারপরে এরকম থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে যে চেক ইউর ইমেল তার একটা কনফার্মেশন লিঙ্ক পাঠাইছে তো আমরা মেইলটা চেক করব তো মেলে চলে আসলাম সাপোর্ট ব্রেক সেলি ভেরিফিকেশন একটা মেল চলে আসছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখি কি হয় তো নিচে একটু স্ক্রোল ডাউন করি তো এখানে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস তো এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এটাকে ভেরিফিকেশন করে নিব ওকে তো ব্রাউজার সিলেক্ট করলাম দেন হচ্ছে এখন ভেরিফাই হয়ে যাবে ওকে তো জাস্ট একটু ওয়েট করবেন তো একটু টাইম লাগতেছে জাস্ট ফিউ সেকেন্ড একটু ওয়েট করবেন আচ্ছা ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড প্লিজ ক্রিয়েট অ্যান্ড লগ ইন অর্থাৎ আমাদের এটা ভেরিফাইড হয়ে গেছে ওকে তো এখন যে কাজটা করতে হবে একটু দেখেন মাথা কাটান নিচে একটু যান এই যে স্ক্রোল ডাউন করেন এখানে দেখতে পাচ্ছেন তারা বলছে যে ক্রিয়েট নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে তো এখানে পাসওয়ার্ড একটা দিবেন ওই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দিবেন ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তো আমি এটা করবো তো আমি এখানে পাসওয়ার্ড সেট করলাম অবশ্যই পাসওয়ার্ডগুলো যদি আপনার ছোট অক্কের হয় তাহলে যদি না নেয় তাহলে হচ্ছে আপনি হ্যাশট্যাগ অথবা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবেন আমি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি দুইটা ওকে পাঁচওয়ার্ডের শেষে দেন হচ্ছে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে ক্লিক করলাম ক্লিক করার পর যেটা হবে যে পাসওয়ার্ড ক্রিয়েটেড সাকসেসফুলি ওকে লগ ইন ইউর অ্যাকাউন্ট অর্থাৎ এখানে সেভ করলাম তো এখন কী আসছে দেখতে পাচ্ছেন আসছে যে জাস্ট ওয়েট মেল অ্যান্ড পাসওয়ার্ড অর্থাৎ আমাদের যে মেলটা দিয়ে আমরা ওপেন করলাম সেই মেলটা আমাদেরকে দিতে হবে তো আমি মেলটা দিব জাস্ট ওকে আমার মেলটা দিয়ে দিলাম মেলটার একটু স্পেস হয়েছে এটা কমে দিই ওকে তো মেলটা দিয়ে দিলাম পাশওয়ার্ডটা রয়েছে ওকে তো কন্টিনিউ টু এক্সচেন্স এখানে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তাহলে আমাদের এটা লগ ইন হয়ে যাবে আর লগ ইন হওয়া মাত্র আমাদেরকে টু এফ এ ভেরিফাই করতে হবে মেবি তো যারা কিনা টু এফ এ ভেরিফাই করতে পার না তারাও দেখে নেবেন বিষয়টা দেখতে পাচ্ছেন সেভ অপশন সেভ অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড হচ্ছে একটু ওয়েট লগ ইনটা একটু লোডিং হোক আচ্ছা আমি বলছিলাম যে টু এফ এ ভেরিফাই করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু জুম আউট করি অর্থাৎ জুমিংটা একটু কমাই তাহলে বুঝতে পারবেন জাস্ট ওয়েট ওকে এখানে তারা বলছে যে অ্যাটেনশন ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টারেড ব্রেক্সিলি সাইটটাতে আমরা করলাম তো আমাদের মাস্ট বি টু এফ এটা ভেরিফাই করতে হবে ওকে এটা আমাদের সেফটির জন্য তো এনাবেল টু এফ এনাবেল টু এফ এ দেখতে পাচ্ছেন অপশন এখানে রয়েছে যারা টু এফ এ ভেরিফাই করতে পারেন না তাদের জন্য এটা রয়েছে আর সকলেই পারে না আমার বিশ্বাস তো এনাবেল টু এফ এখানে ক্লিক করব আর যাদের টু এফ এ নাই অবশ্যই প্লে স্টোর থেকে টু এফ এটা নিয়ে নেবেন ওকে তো এখান থেকে টু এফ এতে ক্লিক করলাম একটু নিচে স্কোল ডাউন করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে একটা কোড দিয়েছে এইটা কোড ওকে টু এফ এর এইটা কোড দিয়েছে তো আমাদেরকে এখানে প্রেস করে ধরতে হবে প্রেস করলাম এটাকে কপি করলাম ওকে কপি করার পর আমরা যে কাজটা করবো একটু হাইড করে নেবো ওকে হাইড করে নেবার পর আমরা চলে যাব টু এফ এতে অর্থাৎ অ্যাথেন্টিকেটরে ওকে তো অ্যাথো অ্যাথেন্টিকেটরে চলে গেলাম এখানে প্লাস আইকনে ক্লিক করলাম তারপরে ইন্টারে প্রোভাইড কিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা ইওর কিটা বসাই দিলাম অর্থাৎ যেটা কপি করলাম অ্যান্ড হচ্ছে এটা আমরা টেন ডলার বি আর আই এক্স ব্রেকসেলি ব্রেকসেলি আচ্ছা যাই হোক ব্রেকসেলি এটার নাম দিলাম সাইটটার ওকে দেওয়ার পর এখানে অ্যাডে ক্লিক করে দিলাম আচ্ছা অ্যাডে ক্লিক করার পর আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেলো তারপরে এটাকে এই টাইমিংয়ের মধ্যে আমরা কপি করে নিলাম দেন হচ্ছে আমরা এখানে চলে যাবো এতে সাইটে চলে যাব জাস্ট একটু ওয়েট করবেন এই সাইটে চলে যাবার পর আমরা এখানে ওই কোডটা পেস্ট করে দিব পেস্ট করে দেবার পর অ্যাক্টিভ টু এফ এতে ক্লিক করবো ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ অ্যাক্টিভ ইওর টু ফ্যাক্টর ওকে আমাদের টু এফেটা হয়ে গেছে ভিডিওটা মোটামুটি লং হয়ে যাচ্ছে আপনাদের বোঝানোর জন্য তো আমাদের লাস্ট স্টেপ একটা রয়েছে এটা করলে আমরা সাথে সাথে টোকেনটা পাবো ওকে তো কন্ট্রাক্ট ইনফরমেশন অ্যান্ড ডিটেলস অর্থাৎ আমাদের এখানে এখানে কিন্তু খুবই ইজি ফার্স্ট নেম আপনার ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দেবেন অ্যান্ড হচ্ছে এখানে ডেট অফ বার্থ দেবেন অ্যান্ড আপনি মেল না ফিমেল ছেলে নামে সেটা দিবেন ন্যাশনালিটি বাংলাদেশ দেবেন কান্ট্রি কোডটা দেবেন ওকে দেন হচ্ছে মোবাইল নাম্বারটা দিবেন অ্যান্ড আপনার ইমেলটা থাকবে সাবমিটে ক্লিক করবেন তো আমি এটা ফিল আপ করতেছি আচ্ছা আমি ফার্স্ট নেম দিলাম লাস্ট নেম দিলাম দেন হচ্ছে ডেট অফ সিলেক্ট এটাতে ক্লিক করে ক্লিক করার পর এখানে এপ্রিল দু এটা সিলেক্ট করার জন্য এই যে এটা আইকন দেখতে পাচ্ছেন এটা এখানে সিলেক্ট করে আর কি ইয়ারটা চেঞ্জ করা যাবে ওকে ফেব্রুয়ারি আচ্ছা এখানে ক্লিক করে আমি আমার যেটা ডেট অফ বার্থ সেটাতে নিয়ে যাচ্ছি এখানে একটু ঝামেলা আর কি এখানে ক্লিক করতে করতে আমাদেরকে উনিশশো আটানব্বই যেতে হবে এখানে ক্লিক করতেছি ক্লিক করতেছি ঝামেলা একটু একটু টাইম নেব আচ্ছা এইটাতে সিলেক্ট করে এটা আমার মোটামুটি দুই মিনিট গেল অক্টোবর সেপ্টেম্বর আচ্ছা আগস্ট জুলাই ওকে উনিশশো আটানব্বই জুলাই এটা ডেট অফ বার্থ অর্থাৎ দশ তারিখ মাস তো আচ্ছা সাত মাস না এপ্রিল হবে এনে ক্লিক করি সেপ্টেম্বর জাস্ট একটু ওয়েট করবেন ঠিক আছে আপনারা এটা করে নেবেন কেননা এটা হচ্ছে আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় মে মার্চ এপ্রিল যাই হোক এটা হচ্ছে দশ তারিখ এটা দিলে হয়ে যাবে অর্থাৎ দশ চার উনিশশো আটানব্বই এটা ডেট অফ বার্থ রয়েছে তো এখানে মেল এখানে সিলেক্ট করাই আছে মেলটায় আমি ছেলে যেহেতু তো ন্যাশনালিটি বাংলাদেশ এখানে ক্লিক করব জাস্ট একটু টু ওয়েট করবেন ওকে এখানে বাংলাদেশ সার্চ দিতে পারি আচ্ছা এই যে বাংলাদেশ সার্সে এখানে সিলেক্ট করে দিলাম বাংলাদেশ অ্যান্ড মোবাইল নাম্বারটা ওখানে আমরা একটা মোবাইল নাম্বার এখানে দিব প্লাস এইট এইট জিরো দেওয়া আছে ওয়ান থেকে শুরু করে টু এইট থ্রি সেভেন ওকে মর নাম্বারটা দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে জাস্ট একটু ওয়েট করবেন মোটামুটি কাজ শেষ অর্থাৎ আমাদেরকে সাবমিটে বসাই দিতে হবে এটা একটু রিভিউ করব আপনাদের জন্য ফার্স্ট নেম দিবেন এখানে লাস্ট নেম দিবেন ডেট অফ বার্থটা দিবেন অবশ্যই ডেট অফ বার্থটা করতে আমার দুই মিনিটের মতো সময় লাগলো হয়তো বা দেড় মিনিটের মতো একটু কেয়ারফুলিভাবে দিবেন অ্যান্ড এখানে মেইলটা দিবেন আপনি ছেলে নামে ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি কোড এইটা রয়েছে অ্যান্ড এখানে মোবাইল নাম্বারটা দিবেন এখানে হচ্ছে আপনার ইমেইলটা দিবেন সাবমিট অপশানে ক্লিক করবেন তো আমি সাবমিট অপশানে ক্লিক করলাম তো আমরা কিন্তু এখনই রিওয়ার্ডটা পাইতে পারি ওকে ইয়েস ইউর ইনফরমেশন ফিড ওকে হয়েছে মনে হয় এটুলো নেবে জি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারা বলেছে কংগ্রাচুলেশন ওকে আমি যদি একটু জুম আউট করি কংগ্রাচুলেশন এ ওয়েলকাম রিওয়ার্ড হ্যাজ বিন ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের যে ক্রেডিটেডটা দিবে টোকেনটা দিবে আমাদের অ্যাকাউন্টে অলরেডি অ্যাড হয়ে গেছে ওকে তো এখানে বলছে যে ইনভাইট ইউর ফ্রেন্ড ইউজিং রেফারেল কোড আর্ন এক্সক্লুসিভ রিওয়ার্ড অর্থাৎ আপনি ইনভাইট করে আপনার বন্ধুদের মাঝে মোটামুটি ভালো ইনকাম করতে পারেন ওকে তো আমাদের কিন্তু অ্যাকাউন্টে তার রিওয়ার্ডটা দিয়েছে ওকে তো আমরা এখানে নর্মালি এখানে কোশ্চিন আছে এখানে ক্লিক করব অ্যান্ড হচ্ছে এইটা হচ্ছে আমাদের এফিলেট লিঙ্ক এইটা এই এটাতে যদি আমরা ক্লিক করি এই যে আইকনটাতে তো আমাদের এফিলেট লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল তো এটা আমরা বন্ধুর মাঝে শেয়ার করতে পারি অ্যান্ড আমরা যেটা আর্নিং করলাম সেটা যদি দেখে এটা একটু সাইটে আমরা যদি স্কোর করি ডাউন করি এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল আর্নিং দশ ই ভি আর অর্থাৎ এটা পিটুপি বি টু বি এক্সচেঞ্জের লিস্টেড আমরা এটা যখন পর্যন্ত তারা উইড্রো প্রসেসটা চালু করবে নেওয়ার সাথে সাথে এটা ট্রেড করে নিতে পারবো মোটামুটি এই টোকেনটার ভ্যালু রয়েছে দশ ডলার আপাতত ঠিক আছে তো এটার কিন্তু মোটামুটি অনেক লেভেল পর্যন্ত রেফার কমিশন রয়েছে তো আপনারা চাইলে রেফার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ কিপ দ্য ওয়াচিং ভিডিও পরবর্তী আপডেট কিভাবে এটাতে উইড্রো করব বা কিভাবে ট্রেড করব। এই বিষয়বস্তু জানার জন্য মাস্ট বি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ কিপ দা ওয়াচিং ভিডিও ভিডিওটা শেষ করা আবারও বলছি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে টুডে অফার লিঙ্ক সেখানে ক্লিক করবেন আপনাকে টেলিগ্রামে নিয়ে যাবে ওখানে লিঙ্কটা পাবেন ব্রেকসিলি ডট কমের এখানে সাইন আপ করবেন থ্যাংক ইউ সো মাচ কিপ দা ওয়াচিং ভিডিও ভিডিওটা লং হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ